শুভ সন্ধ্যা, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমার ছেলে এখন একটু ভালো আছে। তো আজ এসেছি তোমাদের সাথে একটা কবিতা আবৃত্তি নিয়ে, আবৃত্তি করার চেষ্টা করছি অনেকদিন পর। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো রবি ঠাকুর। তো যখনই মন খারাপ লাগে তখনই রবি ঠাকুর, যখন মন খুব খুশি থাকে তখনও রবি ঠাকুর। মানে রবি ঠাকুর তো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই না? তো রবি ঠাকুরকে ছাড়া তো চলেই না। রবি ঠাকুর জীবন, রবি ঠাকুর এর কাছেই সব প্রশ্নের উত্তর পাওয়া যায় খুঁজে। তো চলো আজ তোমাদের কৃপন কবিতাটি পাঠ করে শোনাই। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। এক অপূর্ব স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা চুরিয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, একে বলে কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলে এমি তুলে একটা ছোট কণা, যবে পাত্রখানে ঘুরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলে এমি যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে গেল ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেয়নি আমার সকল শূন্য করে।